আজকে আমি আমার রান্নাঘরে বানিয়ে ফেলছি একদম ঘরের সুস্বাদু বিটের আটার লুচি। দেখলেই আপনাদের তাক লেগে যাবে। দেখুন কালার, দেখুন কী দুর্দান্ত কালার হয়েছে, একদম রাঙা জবার মতন কালার। এটা আমি বিটটাকে হালকা সেদ্ধ করে নিয়ে পরে মিক্সিতে একটু পেস্ট করে নিলাম নুন দিয়ে একটু মিষ্টি দিয়ে। এবার আমি ওটা আটা দিয়ে মাখবো। একদম স্বাস্থ্যকর বিটের আটার লুচি। আর এর সঙ্গে রয়েছে চন্দ্রমুখী আলুর দম, একদম ফ্রি। শুভ সান্তার রান্নাঘরে এটা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তো আর দেরি কিসের, চলে আসুন বিটের আটার লুচি খেতে আর তার সঙ্গে চন্দ্রমুখী আলুর দম খেতে। আমি এটা মাখার জন্য নিয়ে নিচ্ছি একটু জল গরম। আর এখন যা ঠান্ডা তাকে একটুখানি জল গরমেরই দরকার। আমি একটু ইলেকট্রিক কেটলিতে জলটা গরম করে নিলাম, দিয়ে আমি এটা মেখে নেব। তার আগে আমি ছাড়িয়ে নিচ্ছি কটি আলু, চন্দ্রমুখী আলু। এবার আমি এই দুর্দান্ত বিটের রেসিপিটা করে ফেলি।